মন্ত্রীর গাড়িকে ঘিরে চলছিল বিক্ষোভ। সেই বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকরা তাদের ফোন কেড়ে নিলেন খোদ রাজ্যের এক মন্ত্রী, প্রসঙ্গত দেশের রাষ্ট্রপতিকে করা মন্ত্রী অখিল গিরি মন্তব্যের প্রতিবাদে আজ রাস্তায় নেমেছিলেন বাঁকুড়া জেলার আদিবাসী একতা মঞ্চের খাতড়া মহকুমা কমিটির সদস্যরা। রাস্তা অবরোধ করে তারা অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা জানান। ঘটনাক্রমে সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, স্বাভাবিকভাবেই তাকে ঘিরে চলে বিক্ষোভ। মন্ত্রীর সাথে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সেই সময় কোন এক সাংবাদিক সেই খবর করতে গেলে জ্যোৎস্না মান্ডি সরাসরি তার হাত থেকে ফোন কেড়ে নেন, যে ঘটনার নিন্দা জানাচ্ছেন খোদ আদিবাসী সংগঠনের নেতারা। আদিবাসী একতা মঞ্চ খাতড়া কমিটির পক্ষ থেকে গত 11/11/2022 রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি মহাশয় কোন একটা প্রকাশ্য জনসভাতে তিনি আমাদের রাজ্যের আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন রাষ্ট্রপতির রূপ সংক্রান্ত বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সেই কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় আমরা আজকে খাতড়ার এই পাম মোড়ে আমরা পথ অবরোধে সামিল হয়েছি। এই খাতড়া পথ অবরোধে সামিল হওয়ার সময় আমাদের রানীবান বিধানসভার মাননীয়া মন্ত্রী মহাশয়া তিনি যাচ্ছিলেন, তিনিও আটক পড়েন এখানে, এবং তাকে আমাদের কমিটির পক্ষ থেকে আবেদন রাখা হয়েছিল যে আপনিও একজন আদিবাসী, আপনিও এই বিষয়টাকে সমর্থন করে আপনার মন্তব্য রাখুন। কিন্তু তিনি এড়িয়ে যান এবং আমাদের সংবাদ মাধ্যম বন্ধু যারা তারা কেউ সেই খবরটা সংগ্রহ করছিলেন উনি সেই মোবাইল ফোনটা কেড়ে নেন। এবং শুনলাম যেটা শেষ পর্যন্ত যে মোবাইলে যে সমস্ত সংবাদের ভিডিও ছিল, ছবি ছিল, সেগুলো তিনি ডিলিট করেছেন এবং ফোনটা ফেরত দিয়েছেন। তো এটার আমরা তীব্র বিরোধিতা করছি। অর্থাৎ আমাদের যে এই যে আবেগ, আমাদের যে এই যে আজকের অপমান প্রতিবাদের যে জায়গা, সেই জায়গাটাতে একজন মন্ত্রী মহোদয়া তিনি কী করে সেই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলেন? আজকে আমরা এমন একটা সেন্টিমেন্টাল ইস্যুকে কেন্দ্র করে আমরা আজকে পথ অবরোধে সামিল হয়েছি, তিনি নাই সমর্থন করতে পারেন। বিধায়িকা নিজেও তো আদিবাসী মহিলা একজন, অবশ্যই একজন তিনি প্রথমে আদিবাসী এবং পরে তিনি অন্য কোনো দলের তিনি মন্ত্রী, ফলে তার গোড়াটা কোথায়? তার গোড়াটা হচ্ছে আদিবাসী। ফলে তার এই যে আজকে আদিবাসীরা রাস্তায় নেমেছে, আজকে পথ অবরোধে সামিল হয়েছে, তিনি দু কথা বলতে পারতেন, আদিবাসীদের পক্ষে বলতে পারতেন, আদিবাসীদের রূপ নিয়ে যেখানে বিতর্ক তৈরি করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, সেখানে তারও একটা মন্তব্য থাকে। তো আগামী দিনে আদিবাসীদের কোথাও যদি অপমান হয়, তিনি যদি আজকে যতদিন মন্ত্রী আছেন, একদিন তিনি সাধারণ মানুষে পরিণত হবেন, তিনি যদি সেখানে কোথাও লাঞ্ছিত, কারো দ্বারা লাঞ্ছিত হন, এই আদিবাসীরাই কিন্তু তার পক্ষে দাঁড়াবে, তার পাশে দাঁড়াবে, অন্যরা কেউ কিন্তু তার পাশে দাঁড়াবে না, কোনো দল থাকবে না তার পক্ষে, এই আদিবাসীরাই কিন্তু তাদের তার পক্ষে থাকবে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।